নমস্কার বন্ধু, আমি সুরজিৎ দে। আমি সবাইকে আমার ইউটিউব চ্যানেল বই পড়ার অভ্যাসে আপনাদের স্বাগত জানাই। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও। এটা আমি আপনাদের একটা বইও দেখাবো, প্লাস এই এই টিউটোরিয়াল একটা একটা মানে এই বিষয়টার উপর একটা গভীরভাবে আপনাদের সাথে আলোচনা করব। আমি যেটার উপর আজকে ভিডিওটা করবো সেটা হচ্ছে এক্সেল, মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, একদম যে মানে যেরকম একটা মানে কম্পিউটার কেনার সময় যখন আমরা একটা সফটওয়্যার ইনস্টল করি তো এক্সেলটা একটা খুব কমন সফটওয়্যার। তো এটা আমি আজকে বিশদে আলোচনা করব। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে মানে একটা বইয়ের ওপর, যে কম্পিউটার বেসিক কম্পিউটার কোর্স যখন আপনি শিখতে যাবেন তখন কি কোন বইটা আপনি পড়বেন, সেই বইয়ের ভেতর কী কী ছিল সেগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমি অত ডিটেলসে যাইনি। তো আজকে আমি এক্সেলটা আমি একটু ডিটেলসে আপনাদেরকে একটু বলবো। তো এখানে যে জিনিসটা আমি বলবো এক্সেলের মধ্যে, তো সেখানে আমি বেসিক্যালি ফর্মুলা নিয়ে বলবো। সেখানে মানে কিছুটা বেসিক ফর্মুলা, কিছুটা অ্যাডভান্স ফর্মুলা। অ্যাডভান্স ফর্মুলা বলতে আপনার মানে ম্যাচ আর ইন্ডেক্স একটা মানে ওই ফর্মুলাটা কী করে ইউজ করবেন সেইটা নিয়েই আমি আজকে আমার ভিডিওতে বলবো। তার আগে কিছু মানে টুকটাক কিছু ওই প্লাস মাইনাস কী করে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ আপনি মানে এক্সেলেও করতে পারেন, তো সেই মানে মানে সেটাকে আমি পুরো বিস্তারিতভাবে জানাবো। আর এক্সেলটাকে কী করে আপনি দৈনন্দিন জীবনে আপনি ব্যবহার করতে পারবেন, বা ধরুন আপনি অফিসে যখন আপনি চাকরি করতে যান তখন আপনি এক্সেলটাকে কী করে ইউজ করবেন, মানে যাতে আপনার একটা নলেজ থাকে যে আপনি এক্সেলটাকে কী করে ইউজ করবেন, তো মানে আমি সেটাই আজকে আপনাদের বলবো। তো তার জন্য আমি আমার খাতাটা তার জন্য আমি আমার ক্যামেরাটা আমার খাতার সামনে নিয়ে আসব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা এক্সেল শিট নিয়েছি। এক্সেল শিটে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা মান্থলি মানে ধরুন আপনি মাসে প্রথম মাসে মাইনে পেয়েছেন এবং প্রত্যেক মাসে কত টাকা খরচা হচ্ছে সেই জিনিসটা আপনি এখানে হয়তো লিখেছেন একটা খুব সিধা হিসেব। মানে এইখানে এক্সেলে যেগুলো আপনি এখানে দেখছেন এগুলোকে বলে হচ্ছে সেল, এইটা এইটাকে বলে হচ্ছে রো, আর এই এই নিচের এই আর নিচেরটাকে বলা হচ্ছে কলাম। ধরুন আমি এখানে ধরুন ডেটা এন্ট্রি করছি প্রত্যেকটা লাইন বাই লাইন। ধরুন আমি এখানে এখানে দেখছেন আপনি বি কলামে আপনি দেখছেন এখানে মানে এই এখানে ধরুন আমি 2000 টাকা লিখেছি, এটা কত নম্বর রোতে আছে, 6 নম্বর রোতে আছে। তো এইখানে আমরা এটাকে বলি A6 বলি, মানে এ কলামে 6 নম্বর রো। তো এইগুলোকে মানে এইগুলোকে এইভাবে হয়, এই হিসেবটা একদমই সোজা। তো ধরুন আপনি এখানে মাসে প্রথমে শেষে মাইনা হাতে মাইনা পেয়েছেন, হাতে মাইনা পাওয়ার পরে তারপরে আপনি এখানে টোটাল কত আপনার খরচা হচ্ছে, টোটাল খরচা হওয়ার পরে তারপরে আপনার হাতে কত রয়েছে, তো এটাকে আপনি টোটালটা যোগ করলেন, যোগ করার পরে এইটার থেকে এই ওপরের এটার থেকে এটা বাদ দিয়ে এটাকে করলেন। তো এটাকে আপনি এক্সেলে কীভাবে করবেন, এক্সেলে যখন আপনি করবেন তো যখনই ধরুন আপনি মানে এইখানে ধরুন আপনি খরচাগুলো লিখলেন, এবার ধরুন এই এই যে টোটাল যেটা হলো টোটাল এটার আমি মানে যোগ করছি, এটাকে মানে এখানে আমরা কি একটা এক্সেল একটা ফর্মুলা হচ্ছে সাম বলে। এবার যখনই আপনি ধরুন এই B6:B15 এইটা হচ্ছে একটা রেঞ্জ, মানে কোন রেঞ্জের মধ্যে আপনি টোটালটা ফলো করছেন, তো সেইখানে আপনি এই মানে টোটাল যে জিনিসটা মানে 2000 থেকে 500 পর্যন্ত যে হিসেবটা আপনি দেখছেন ওইখান থেকে টোটাল হিসেবটা আপনি এখানে করছেন। মানে আপনি মানে যখনই ফর্মুলা লিখছেন ইজুগাল টু সাইন দিচ্ছেন, তারপরে সাম লিখলেন, তারপর দুটো ব্র্যাকেট দিলেন ওপেন আর ক্লোজ, তারপরে যে যে রেঞ্জটা আছে সে মানে B6 থেকে B15 পর্যন্ত, তো সেটা আপনি যোগ মানে সেটা আপনি হাতে লিখলেন, মানে সেখানে আপনি ধরুন এটা টাইপ করলেন, তারপর এন্টার মারলেন, এন্টার মারার পরে ও ওখানে আপনার অটোমেটিক্যালি আপনার রেজাল্টটা শো করে দেবে। এটাকে আপনি আরেকটাভাবেও লিখতে পারেন B6+B15, মানে যত থেকে আপনি ক্যালকুলেশনটা করবেন সেখান থেকে আপনি লিখবেন। তো এটা আপনি ধরুন এন্টার মারলেন, এন্টার মারলে ওটা আপনাদের দেখিয়ে দিল, তারপরে এবার টোটালটা হয়ে গেল, তারপরে ধরুন সেটা
দেখিয়ে দিল। তারপরে যে সেভিংস ইন হ্যান্ড যেটা আপনি দেখছেন যে এইখানে যে 13,880, তো এটাকে আপনি কী করে মাইনাস করবেন, এটাকে ধরুন আপনি মাইনাস করবেন, তো এখানে আপনি দেখছেন যে বি কলামে কত নম্বর রোতে আছে, বি4 আছে, আর এটা আছে বি17তে, তাহলে ইজুগাল টু বি4 মাইনাস বি17, তো সেখানে আপনি অল টোটাল করছেন, করে হচ্ছে করে যখন এন্টার মারছেন তখন সেটা আপনার ধরুন 13,880 হচ্ছে। তো এইভাবে আমরা মানে এরকমভাবে আপনি হিসেবটা এইভাবে করছেন, এই হিসেবটা আপনি খাতাতেও লিখতে পারেন, কিন্তু ধরুন আপনি যদি এটাকে এক্সেল শিটে মেনটেন করতে চান তো তখন শেপটা আপনি কীভাবে করবেন, তো এইভাবে করবেন। তো এরকম ধরুন আপনি জিনিসটা এইভাবে করলেন, তো ধরুন আপনি এইভাবে প্রত্যেক মাসের হিসেবটা আপনি এক্সেলে মেনটেন করেন, এক্সেল মেনটেন করতে করতে এবার আপনি কী করছেন, আবার অন্য একটা শিটে আপনি প্রত্যেকটা মাসে আপনি কত টাকা সেভ করছেন, আর সেখানে মানে সেখানে জাস্ট একটা কোয়ান্টিটি মানে আপনার কত টাকা সেভ হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে, সেটা আপনি লিখে রাখছেন। তো এরকম করতে করতে ধরুন আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে পুরো বছরেরটা লিখলেন। এবার এত বড় একটা ডেটা হয়ে যাচ্ছে, তো তখন আপনি বুঝতে পারছেন না যে এটা কী করে আমি করব। তো তখন আপনি ঠিক কী করলেন, তখন আপনি ঠিক করলেন না, আপনি এটাকে ফিল্টার করবেন। তো ডেটা ট্যাবে গিয়ে ওখানে ফিল্টার কলামটা আপনি পেয়ে যাবেন, এবং ধরুন আপনি যখন ফিল্টার করলেন, ফিল্টার করলে দেখবেন এরকম একটা ড্রপডাউন মেনু ওখানে চলে আসবে। এবার সেই ড্রপডাউন মেনুতে যখন আপনি ক্লিক করবেন, ধরুন আপনি একটা কোনো ডেটা দেখবেন, ড্রপডাউন মেনুতে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটা ট্যাব এরকম আসবে, এটা শর্ট A to Z, Z to A, মানে বড়ো থেকে ছোটো, ছোটো থেকে বড়ো। এখানে আপনার এখানে মানে যে সব কটাই আপনি সিলেক্ট করতে পারেন, যে কটা রেকর্ড আপনি দেখতে চাইবেন, তো এখান থেকে ধরুন আপনি যে কোনো একটা মাসটা একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনাকে আপনি কীরকম দেখতে পাবেন, আপনি এরকমভাবে রেকর্ডগুলো দেখতে পারবেন। তো এইভাবে আপনি জিনিসটা এইভাবে আপনি করতে পারবেন, মানে একটা মানে ফিল্টার ট্যাবের মানে ইউটিলিটিটা আপনি এখানে বুঝতে পারবেন। তো এটা গেল আমার ডেটা ফিল্টার। এবার আমি যেটা মেন ইম্পর্টেন্ট, যে এক্সেলের যে মেন যে ইম্পর্টেন্ট যেটা আসছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে ম্যাচ আর ইন্ডেক্স। ম্যাচ আর ইন্ডেক্সের ফর্মুলার মেন কাজ হচ্ছে, ধরুন আপনার একটা এক্সেল শিটে প্রচুর ডেটা আছে, তার মধ্যে আপনি আপনি একটা পার্টিকুলার একটা ডেটা খুঁজতে চাইছেন একটা বড় শিটের মধ্যে, তো সেটাকে আপনি কী করে খুঁজে বার করবেন, তো সেটার কাজই হচ্ছে ম্যাচ আর ইন্ডেক্স। এখানে মানে এক্সেলে প্রচুর ফর্মুলা আছে, ভি লুক আপ, এইচ লুক আপ, তারপরে ইফ এলস কন্ডিশন দিয়ে ওইভাবেও এইটাকে বার করা যায়, কিন্তু এইখানে আপনি যদি একদম ছোটো 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 ছোটোভাবে করেন ম্যাচ আর ইন্ডেক্স, তো সেইখানে আপনাকে এটা খুঁজে বার করতে হবে। তো দেখছেন এখানে একটা ডেটা দেওয়া আছে, ধরুন একটা কোম্পানি আছে, কোম্পানিতে প্রচুর এমপ্লয়ি আছে, তাদের ইউনিক আইডি আছে, ক্যামেরাটা যত ছোট মানে যতটা বড় হয় আমি এই মানে লেখাগুলো একটু আপছা আপছা আসছে, তো আমি আমার ক্যামেরাটা যতটা জুম করা যায় ততটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো এমপ্লয়ি আইডি আছে, নাম আছে, তাদের মাইনে কত। এবার ধরুন আপনি একটা কোনো একটা পার্টিকুলার একজন এমপ্লয়ারের আপনি মানে তার মাইনা জানতে চাইছেন আর তার নাম জানতে চাইছেন, তো এতগুলো যে মানে কর্মচারী আছে তাদের মানে সেই কর্মচারীটা এতগুলো মানে মানে এতগুলো যে আপনার যে রো আছে এই কোন রোয়ের মধ্যে আছে, তো সেই রোটাকে আমি ফার্স্ট কী হিসাবে বার করবো, ফার্স্ট আমি যেটা দিয়ে খুঁজবো সেটা হচ্ছে ম্যাচ, ম্যাচের এই ম্যাচটা দিয়ে আমি খুঁজে বার করবো। তো তার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, তার জন্য আমাকে প্রথমে যেতে হবে যে ওই এমপ্লয়ের ইউনিক আইডিটা আমার জানতে হবে। ধরুন আপনি এমপ্লয়ের ইউনিক আইডিটা আপনি জানলেন, ধরুন এখানে আমি দেখছি ওর ইউনিক আইডিটা হচ্ছে 25। এবারে এক্সেলের যে কোনো রোয়ের আপনি যে কোনো জায়গায় গিয়ে ওটা আপনি টাইপ করলেন, ধরুন ওর আইডিটা হচ্ছে 25, ধরুন আপনি 25 মারলেন, যেই রোটার মধ্যে আপনি এন্টার করলেন ঠিক তার পরের রোতে আপনি ফর্মুলাটা দিয়ে ওটা খুঁজে বার করছেন, কীভাবে বার করছেন, তখন আপনি লিখলেন ইজ ইকুয়াল টু ম্যাচ, ম্যাচের পরে তারপরে আপনি যেখানে লিখেছেন এখানে ই কলামে 2 নম্বর রোতে লিখলেন, তো সেইখানে আপনি ম্যাচ লিখলেন, তারপরে দুটো ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, তারপরে আপনি লিখলেন E2 বলে আপনি লিখলেন, তারপরে আপনি খুঁজছেন যেটা মানে সেই মানে ইসে তার ওইখানে যে ওই এমপ্লয়ের যে আইডিটা সেই রেঞ্জটা মানে সেটা কোন কলামে আছে, মানে সেটা A কলামে
এ মানে এ টু থেকে তারপর নিচ পর্যন্ত একদম আছে, ধরুন এটা এ এখানে আছে এ সেভেন পর্যন্ত, ধরুন আপনার এক্সেল শিটে আছে মানে 3000 পর্যন্ত, তো আপনি এখানে যতটা আপনার যে মানে রেঞ্জ ততটা আপনাকে এ টু ততটা আপনাকে দিতে হবে। তো এইটা যখন আপনি রেঞ্জটা যখন নিয়ে নিলেন এবং তারপরে যখন এন্টার মারবেন তখন মানে তিন সার্চ করবে। দেখুন আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে যে কোনো মানে 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 যখন আপনি এক্সেলে যখনই একটা ফর্মুলা যখন লিখবেন তো নিচে একটা পপ আপের মতন দিয়ে দেবে যে ওখানে আপনার টোটাল জিনিসটা আপনি এখানে জানতে পারবেন। তো এইখানে ধরুন আপনি যখন এখানে এন্টার মারলেন তো তখন এখানে তিন রিটার্ন করবে, তিন রিটার্ন করার পর মানে মানে এটা যেটা রিটার্ন করবে আপনি জানতে পারলেন যে এটা তিন নম্বর রোতে আছে। এবার পরের খাতাতে আপনি যখন দেখবেন এবার তিন নম্বর রোতে আপনি জানতে পারলেন যে না ওটা তিন নম্বর রোতে আছে। এবার আপনি যখন জেনে গেলেন যে ওটা তিন নম্বর রোতে আছেন এবার আপনার সুবিধা হবে যে আপনি কী করে সেই মানে তার মাইনেটা কত সেটা আপনি কী করে জান মানে মাইনেটা কী করে জানতে পারবেন, তখন আপনাকে ইন্ডেক্স ফর্মুলাটা ইউজ করতে হবে। তো তখন আপনি মানে ইন্ডেক্সের যে মূল ফর্মুলাটা, যে ইন্ডেক্সের ফর্মুলাটা আপনি মাইনাটা আপনি জানতে চাই মাইনাটা আপনি জানতে চাইছেন। তো মাইনেটা মাইনেটা কোন কলামে আছে, মানে সি কলামের সি টু থেকে সি সি সাত পর্যন্ত আছে। এখানে আমি সি একটা ছোট ডেটা নিয়েছি কিন্তু ধরুন এটা সি টু থেকে এটা আপনার একদম শেষ পর্যন্ত আছে হচ্ছে সি 3000, মানে সেই রেঞ্জটা সি টু ইস টু মানে 3000, মানে এটাকে আপনার রেঞ্জ বলে। ধরুন এটা সি টু থেকে সি থ্রি নিলেন, তারপরে আপনি যেই যত নম্বর রোয়ের মধ্যে আপনি পেয়েছেন ওটা আপনি লিখলেন মানে ক্লোজ এন ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেট, সেটাকে এন্টার মারলেন, সেটাকে এন্টার মারলে ও ওইখানে আপনি মাইনাটা ওইখানে আপনি মানে মাইনাটা জেনে গেলেন, মাইনাটা এখানে জেনে গেলেন এখানে হচ্ছে 7000 টাকা, এবং মানে তার মাইনা হচ্ছে 7000 টাকা। সিমিলারলি তার যে নাম সেই একইভাবে নামের রেঞ্জটা কোথায় আছে, নামের রেঞ্জটা আছে বিট মানে আপনার বি রো মানে বি কলমের রোগুলোতে 1-2 থেকে তারপর আরও বেশি অবধি, তারপরে 2 থেকে এখানে 7 পর্যন্ত আছে, তো বি টু থেকে বি 7। তো এটাকে যখন আপনি এন্টার মারলেন তো এটাকে এন্টার মারার পরে তখন সাথে সাথে ও আপনাকে মানে এটা দেখিয়ে দিল যে মানে এই লোকটার নাম কী। তো এই লোকটার নাম যখন আপনি এন্টার মারলেন তো মানে এই লোকটার নামটা আপনি যখন মারলেন তো আপনি জানতে পারলেন প্রদ্যুৎ কুমার। তো ফাইনালি যখন রেজাল্টটা দেখাবে তখন এখানে মানে এরকমভাবে দেখাবে 25 মানে 25 নম্বর আইডি ওর হচ্ছে 3 নম্বর রোতে, লোকটার নাম হচ্ছে লোকটা মাইনা পায় 7000 আর লোকটার নাম হচ্ছে প্রদ্যুৎ কুমার, মানে আমি এক একটা প্রদ্যুৎ কুমার। তো আপনি এইভাবে দেখেন। তো আমি যদি এটাকে যদি আরও শর্টে যদি আমি ফর্মুলাটা কী করে লিখেছিলাম, আমি এটা পেন দিয়ে লিখেছিলাম, প্রথমে আমি ম্যাচ লিখেছিলাম, ম্যাচ লিখে তারপরে যেখানে আমি টাইপ করেছিলাম ইউনিক আইডিটা তারপরে তা সে কত সেই রো কত নম্বর রোতে আছে সেটাকে বার করার জন্য আমি লিখেছিলাম এ টু থেকে এ সেভেন, সেটাকে এন্টার মেরেছিলাম 3 হয়েছিল। এরপরে আমি সেখানে তার মানে নামটা বার এখানে নামটা কী করে বার করেছি আর আপনার মাইনাটা কী করে বার করছি, এখানে বি টু থেকে বি 7 লিখেছিলাম, এটা যেহেতু নামটা আপনার বি কলমে ছিল এটা যদি মানে যদি আপনার মাইনাটা হতো এটা সি টু থেকে সি 7 হতো। তো এইভাবেই জিনিসটাকে ম্যাচ আর ইন্ডেক্স ফর্মুলাটা আপনার এইভাবে ইউজ হচ্ছে। তো আমি জাস্ট এইভাবে আপনাকে বললাম। আরেকটা উপায় আরেকটা এক্সেলে আরও অনেক কিছু করা যায়, যেমন ধরুন আপনার একটা কোম্পানি আছে, আপনার একটা কোম্পানিতে আপনি প্রচুর মানে কোম্পানি আছে বা আপনার একটা হোলসেল মার্কেট আছে, এখানে ধরুন আপনার প্রচুর জিনিস আছে, আপনার মোটর সাইকেল আছে, বাইসাইকেল আছে, ফ্যান আছে, তো ধরুন এখানে কতগুলো পার্সেন্টেজ সেল হয়েছে, তো সেটা আপনি এক্সেল শিটে এন্টার করলেন। তো এবার ধরুন সেটা আপনি চার্ট হিসাবে দেখতে চাইছেন, মানে তো সেখানে আপনাকে এক্সেলে আপনি চার্ট শিট এটা আপনি চার্ট শিটও ক্রিয়েট করতে পারেন যে কীরকম যে কীরকম ট্রেন্ড হচ্ছে। তো এক্সেলটা ঠিক এইভাবে আমরা ইউজ করি, তো এইভাবে আমরা এক্সেলটা ইউজ করি। তো আমি আপনাদের জাস্ট এক্সেলটা আমি এইভাবে আপনাদের দেখালাম যে এক্সেলটা আপনাদের কী করে মানে দৈনন্দিন জীবনে আপনি কী করে ইউজ করবেন এই সব ফর্মুলার জন্য। এবারে আমি আপনাদেরকে যেটা আমি আপনাদেরকে
একটা জিনিস বলছিলাম যে আমি 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 আপনাদেরকে একটা বই দেখাবো। তো ধরুন আমি কলেজ স্ট্রিটে যখন গেছিলাম, কলেজ স্ট্রিটে গিয়ে আমি এই বইটা আমি কিনেছিলাম, স্টেপ বাই স্টেপ মাইক্রোসফট এক্সেল 2007। এটা আমি একদম ডিটেলসে এই বই মানে ডিটেলসে এই বইটা দেওয়া আছে। এটা একটা সেকেন্ড হ্যান্ড বই, কলেজ স্ট্রিটে গেলে আপনি যে কোনো সেকেন্ড হ্যান্ড বই পেয়ে যেতে পারেন। তো আমি জাস্ট একটু বইয়ের উল্টো মানে বইটা জাস্ট উল্টে পাল্টে দেখছি, এখানে কন্টেন্টসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এক্সেলের যে মেন মানে মাইক্রোসফট এক্সেল 2007 কী করে একটা ওয়ার্কবুক ক্রিয়েট করতে পারবেন, পারফর্মিং ক্যালকুলেশনস মানে টোটাল যে একটা এক্সেলের যে একটা যে ফাংশনালিটি, তো সেই ফাংশনালিটিটা আপনি দেখতে পারবেন এইখানে। এটা একটা বিদেশি একটা বই ছিল, এটা একটা অনেক মানে এই বইটা মানে আমি ওখান থেকে কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম। তো এই বইয়ের ভেতরে মানে সব বাই ইন ডিটেলসে সব আপনি এখানে দেখতে পারবেন। আমি জাস্ট বইটা একটু উল্টে পাল্টে আপনাদের দেখাচ্ছি। তো মানে এখানে ছবি সহ এখানে সব দেওয়া আছে। দেখুন বন্ধু, বইতে অনেক কিছুই দেওয়া থাকে কিন্তু বইতে আবার অনেক কিছু থাকেও না, তখন সেখানে আমাদের কী কী হয়, তো সেখানে আমাদের কিছুটা ইন্টারনেটের সাহায্য নিতে হয়। তো তো আমার বক্তব্য হচ্ছে যে যখনই আপনি যখনই একটা মানে এক্সেল শিখবেন, তো কিছুটা আপনি কম্পিউটারের সাহায্য নিলেন, কিছুটা আপনি বইয়ের সাহায্য নিলেন, দুটো দুভাবে মিলিয়ে আপনি এক্সেলটা শিখলেন। এবং এক্সেলে তো অনেক ফর্মুলা আছে, মানে কাউন্ট আছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে, এইসব ফর্মুলা আপনি মানে নর্মালি আপনি জেনে মানে নর্মালি যদি আপনি নেট ঘাটেন বা মানে সেখান থেকে আপনি জেনে যেতে পারবেন। তো সেইগুলো মানে সেগুলো সব ফর্মুলার থেকে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো আপনার কাজে লাগবে সেগুলোই আমি আপনাদের আজকে দেখালাম। তো এইখানে আপনি যদি কলেজ স্ট্রিটেও যদি যান বা আপনার যে লোকাল যে বুক স্টোর আছে সেখানে গিয়ে যদি আপনি মানে এই বইটা যদি খোঁজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। আর আপনি আর আমি যেভাবে আপনাকে দেখালাম যে কী করে মানে ফর্মুলাগুলো লিখতে হয়, তো সেইটা আমি আপনাদের দেখালাম। তো ভিডিওটা হচ্ছে এই নিয়ে। আর একটা জিনিস জেনে রাখবেন যে মানে এক্সেলে লেখা ফর্মুলা লেখার নিয়ম হচ্ছে ইজুগাল টু তারপরে আপনি ফর্মুলাটা নিলেন, তারপরে দুটো একটা ওপেন ব্র্যাকেট একটা ক্লোজ ব্র্যাকেট, তার ভেতরে আপনাকে সব আর্গুমেন্টগুলো লিখতে হবে। তো এইভাবে ফর্মুলাটা লিখতে হয়। আর আমি একটা বইয়ের আপনাকে দেখালাম, আর মানে এরকম একটা বই দেখালাম যেটা আপনি কলেজ স্ট্রিটে গিয়েও আপনি কিনতে পারবেন। তো এইটা ছিল আমার একটা ছোট্ট ভিডিও, কীভাবে আপনি মানে মানে এক্সেলের ফর্মুলাগুলো ইউজ করবেন। তো মানে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওকে মানে ভিডিওর নিচে আপনি কমেন্ট করুন, আর মানে বলুন যে আপনার ভিডিওগুলো কেমন লাগে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।